নমস্কার বন্ধুরা, সোনাদি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন রান্না করব নারকেল বাটা দিয়ে চিংড়ি ভাপা। তার জন্য 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে আর এই পিঠটা চিড়ে এখান থেকে নোংরাটা বার করে পরিষ্কার করে এখানে রেখেছি। আর নিয়েছি এই অর্ধেক মালা নারকেল। আমি এটাকে কুড়ে আর একটু হালকা মিক্সির বাটিতে করে পেস্ট করে নিয়েছি। আর রয়েছে 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে শুকনো লঙ্কা দিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি। আর রয়েছে কালো জিরে, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে সামান্য একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ। এবার আমি এই বাটিটার মধ্যে, এই চিংড়ি মাছটার মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। নারকেল বাটাটা দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে দিচ্ছি, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম এর মধ্যে। সমস্ত কিছু দিয়ে মাছটাকে আগে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা যেহেতু ভাপা হবে তাই সর্ষের তেলটা একটু বেশি লাগবে, তাই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি। এবার সর্ষে 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে শুকনো লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে রেখেছিলাম। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে এবার এই টিফিন বাটিটার মধ্যে আমি দিয়ে দেবো। এই যে জল যে এত ঝরমে, এটা রেডি করা হয়ে গেছে। এবার আমি এটায় ঢাকনাটা লাগিয়ে দেবো। এটাকে 20 মিনিট আমি গরম জলে ভাপাতে দেবো। কড়াতে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছিলো, আমি এটা বসিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু পরে কমিয়ে দেবো, 5 মিনিট পর কমিয়ে দেবো। দিয়ে এটা 20 মিনিট এর ভাবে এটা সেদ্ধ হবে। আর এখানে এই মুখটা, যাতে এর ভাপটা না বেরিয়ে যায়, তাই জন্য এর মুখটা একটু লবঙ্গ দিয়ে এঁটে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখবো এটা কি অবস্থায় আছে। এবার টিফিন গুঁড়োটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে দেখব এটা কি হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে, আর সেদ্ধও হয়ে গেছে খুব ভালো। বাড়িতে আপনারাও এরকম একটু চেষ্টা করে দেখতে পারেন, এটা খেতে খুব সুন্দর হবে। আর আমি পরে ওপর দিয়ে এতে কাঁচা সর্ষের তেল বা মাখানোর পর কাঁচা সর্ষের তেল যে ওপর দিয়ে দেওয়া দিইনি, কারণ আমি মাখানোর সময়ই বেশি করে সর্ষের তেলটা দিয়ে দিয়েছিলাম। নারকেল কোড়া দিয়ে এই চিংড়ি ভাপাটা তৈরি করাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।